জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। বড়াইয়ার 214 নম্বর ICDS কেন্দ্রের রাতের অন্ধকারে জানালা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য। সরকারের পক্ষ থেকে প্রান্তিক অঞ্চলের বাসিন্দাদের শিশুদের জন্য দেয়া হয় মিড ডে মিল। এবার সেই মিড ডে মিলের খাবার চুরি যাওয়ায় কার্যত গভীর আতঙ্কে দিন গুনছে এলাকার বাসিন্দারা। গতকাল রাত্রে হলদিয়ার ফারাক্কা রাজ্য সড়কের পাশে অবস্থিত 214 নম্বর এই আঙ্গনবাড়ি কেন্দ্রে জানালা ভেঙে কার যত দুষ্কৃতীরা চুরি করে নিয়ে যায় আঙ্গনবাড়ি কেন্দ্রের সমস্ত খাদ্য সামগ্রী। বস্তার পর বস্তা চাল ডাল থেকে শুরু করে একাধিক দ্রব্য চুরি যাওয়ায় কার্যত বন্ধ এখন আঙ্গনবাড়ি কেন্দ্রটি। প্রশাসনের ওপর দৃষ্টি আকর্ষণের দাবি জানান বিরোধী রাজনৈতিক দল থেকে স্থানীয় বাসিন্দারা। প্রথমেই খবর পাই আমার হেল্পার বোনের কাছে, ও আমাকে ফোন করে বলে যে দিদি সর্বনাশ হয়ে গেছে, সব জানলা কপাট ভেঙে আমাদের মালপত্র সব চুরি হয়ে গেছে। আমি ওই শুনি রাস্তায় অনগোয়িং বেরিয়ে পড়ি বাড়ি থেকে। বেরিয়ে এসে দেখি এলাকার লোকজন সবাইকে ডেকে, সবাই রাস্তার উপর সেন্টার, সকালবেলায় কেউ মাঠে ঘাটে যায় রাস্তায় দেখে সবাই এসে হাজির হয়েছে এখানে, এবং এসে দেখে সমস্ত সব কিছু আমার গেছে। চার পাঁচ বস্তার মতো চাল ছিল ডামের ভেতরে, সেই চালের ডাম ভেঙে নিয়ে গেছে। দু বস্তা আলু ঢালা ছিল, যা পেরেছে কুড়িয়ে কাড়িয়ে ভরে নিয়ে গেছে। দু কার্টুন ডিম ছিল, তার মধ্যে যা পেরেছে সব বার করে নিয়ে গেছে। আর সব ছড়িয়ে ছিটিয়ে ছাতু, নুন, তেল, তারপরে রান্নার সরঞ্জাম, হাঁড়ি, কড়াই, যেমন তো যা থাকে আর কি আমাদের। যারা চুরি করেছে তাদের একটু যদি মানে ব্যবস্থা নেওয়া হয় সেইটা। এবার আমার তো মা বাচ্চা নিয়ে কাজ, শিশুদের খাবারটা, মুখের আহারটা, আমার তিন চার মাসের খাবারটা আমার চলে গেল, আমার খাবারটা স্টক ছিল। কে বা কাহারা এই চুরি করেছে আমাদের জানা নেই, অধরা। তাই আমি দৃষ্টি আকর্ষণ করছি এখানকার প্রশাসন, যে ওসি সাহেব এবং বিডিও সাহেব এবং সিডিপিও সাহেব, যে চুরি হয়েছে এই শিশুদের আহারকে সন্ত্রাস করে সেই চুরি করেছে, তাদের থেকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আজকে এতটা চুরি হয়েছে, দীর্ঘদিন পুনরায় বেশি হতে পারে, বেশি হবে, তার জন্য প্রশাসন কিছু ব্যবস্থা নেওয়া যায়, আসলে চোরকে তদন্ত করে ধরা যায়, প্রশাসনের কাছে দাবি করছি।